দেশের উন্নয়নে শিল্পায়ন গুরুত্বপূর্ণ হলেও কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দেশের 50টি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উদ্বোধন ও ভিত্তি স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সরকার ব্যবসায়ীদের সব সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করেছে দেশে, তাই মানুষের কষ্ট হয় এমন কিছু না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাইদুল ইসলামের রিপোর্ট। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেয়। এরই মধ্যে 97টি ইপিজেডে জমি অধিগ্রহণ ও উন্নয়ন কাজ হয়েছে, অনেকগুলোতে শুরু হয়েছে শিল্প উৎপাদন, নতুন করে অবকাঠামো তৈরি হচ্ছে অনেকগুলোতে। এমন 50টি অঞ্চলের বিভিন্ন শিল্প কারখানা ও অবকাঠামো উদ্বোধন ও ভিত্তি স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, কৃষি আমাদের অর্থনীতির চালিকা শক্তি হলেও দেশকে উন্নত করতে শিল্পায়নের কোনো বিকল্প নেই। তবে দেশের কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাদের খাবার দিতে হবে, পাশাপাশি আমাদের শিল্পাঞ্চলও করতে হবে, সেজন্য যত্রতত্র যাতে শিল্প না গড়ে ওঠে। কারণ আমি দেখেছিলাম যে যেখানে খুশি হয়তো ভালো ধান ক্ষেত তিনটা ফসল হয় সেখানে একটা ইন্ডাস্ট্রি করে তারপরে যে দাবি করতো বিদ্যুৎ দেন, গ্যাস দেন, পানি দেন, ড্রেনেজ এটা সেটা সম্ভব না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে ব্যবসা বান্ধব উল্লেখ করে অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি মানুষের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এখন আর হাওয়া ভবন নাই যে আপনাদেরকে কোনো কাজ পেতে হলে হাওয়া ভবনে পাওনা বুঝাতে হয় বা এখানে ওখানে ছুটাছুটি করতে হয়। আমরা একটা সব ধরনের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দেশকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। কাজেই ব্যবসায়ীরা ব্যবসা করবেন, যত বেশি মানুষের কল্যাণে কাজ করবেন আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করব, কিন্তু এমন কিছু করবেন না যেখানে মানুষ কষ্ট পায় বা মানুষের দুর্ভোগ পোহাতে হয়। বর্তমান সরকার দিনবদলের যে অঙ্গীকার করেছিল তা বাস্তবায়ন করেছে, আগামীর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে বলে প্রত্যয় জানান শেখ হাসিনা। কক্সবাজারে আমি একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট তৈরি করে দিচ্ছি, কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল হয়ে যাচ্ছে, কাজে এপার ওপার যেতে আর কোনো কষ্ট থাকবে না, সেখানেও অনেক সুবিধা হবে বিনিয়োগের। তাই নতুন একটা রেল লাইনের নতুন একটা অ্যালাইনমেন্টও আমরা চিন্তা করছি, সেটা আমরা করবো। এই ভূখণ্ড বাংলাদেশ জাতির পিতা স্বাধীন করে দিয়ে গেছেন, এই অঞ্চলের মানুষ সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে, বিজয়ী জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে চলবো, কারো কাছে হাত পেতে চলবো না, নিজের পায়ে দাঁড়াবো। বিদেশি কোনো উদ্যোক্তা বা দেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করলে তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা সহ আলাদা করে জায়গা দেওয়া হবে বলেও জানান শেখ হাসিনা। এই কথা বলেই আমি আজকে সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।